আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মাখা বেলা পুরভরা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটা এতটা নরম তুলতুলে হয় যেন মুখে দিলেই মিশে যাবে, আর খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন। তো এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, আর যদি পানি লাগে তো আবারও অল্প করে পানি দিয়ে দেব। আর বন্ধুরা, এভাবে যদি একেবারে পানি দিয়ে আপনাদের ব্যাটারটাও তৈরি করতে অসুবিধা হয়, তাহলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এরকম হ্যান্ড মিক্স যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবেন, যাতে ব্যাটারের মধ্যে একটুও লাম্পস বা দলা দলা ভাব না থাকে। তাহলে পরোটাগুলো কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন, ব্যাটারটা তৈরি করতে করতে কিন্তু এটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই আবারও কিন্তু হাফ বাটি মতো আমি পানি দিয়ে দিলাম। এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তো এবার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা এখানে আমি এই রকমই পাতলা রাখছি, কারণ এর মধ্যে আমি আলু মিক্স করে নেব। কারণ আমি এখানে আলু পরোটা তৈরি করব, তাই এই ব্যাটারের মধ্যে সেদ্ধ আলু মিক্স করে নিব। তো এবারে ব্যাটারটা এক সাইডে রেখে আমি আলুটা রেডি করে নেব। তো এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তো এই আলুটাকে খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিলে কিন্তু এই ব্যাটারের সঙ্গে মেশাতে খুবই সুবিধা হবে। তাছাড়া হাত দিয়ে আপনারা খুব ভালোভাবে এটাকে ম্যাশ করেও নিতে পারেন, তবে দেখবেন যাতে এর মধ্যে একটুও গোটা গোটা ভাব না থাকে, খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। তো এইখানে আলুগুলোকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো সবার প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে ঝালের জন্য 1 টেবিল চামচ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আদা কুচি, এখানে আমি 1/2 চা চামচ মতো আদা কুচি নিয়ে নিয়েছি। আর 1/2 চা চামচ মতো রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণের পরিমাণটা একটু বুঝে দিয়ে দিতে হবে, কারণ ময়দার মধ্যেও লবণ দেওয়া আছে। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার এখানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবেই মাখিয়ে নেওয়া হয়ে যায়। তো একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পর আলুটা দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে আলুটা দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে একটু লক্ষ্য রাখবেন, এই আলুর পুরটা কিন্তু এই ময়দার মধ্যে অতিরিক্ত দিয়ে দেবেন না, তা না হলে কিন্তু পরোটাগুলো খুব একটা ভালো হবে না। ময়দার পরিমাণের থেকে আলুর পরিমাণটা কম রাখলেই কিন্তু পরোটাগুলো অনেকটাই ভালো হয়। আর বন্ধুরা, এই পরোটাগুলো বানাতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগে না। এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে কিন্তু পরোটাগুলো তৈরি করা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই আলুর পরোটা বানাতে আমাদের একটুও ঝামেলা হলো না, ময়দা মাখারও ঝামেলা নেই, তাছাড়া আলুর পুর ঢুকিয়ে এটাকে বেলে নেওয়ারও কোনো ঝামেলা নেই। তাছাড়া এইভাবে ময়দার মধ্যে আলুর পুরটা একসঙ্গে মিশিয়ে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও না, আবার অতিরিক্ত কিন্তু ঘনও না। তো এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আজকের এই পরোটাগুলো ভাজার জন্য আমাদের কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন নেই। তো পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালো করে মুছে দিয়েছি। এতে করে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হবে। তো এবার আমি 2 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যানটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তা না হলে তলা থেকে কিন্তু অনেকটাই ছিদ্র হয়ে যাবে। তো এবার এই চামচটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু রুটির মতো করে নিচ্ছি, একটু বড় করে। তারপর এটাকে লো আঁচে 2 মিনিট এইভাবে রেখে দেব। আর 2 মিনিট পর যখন ওপর দিকটা হালকা শুকিয়ে আসবে, দেখুন বন্ধুরা, ওপরের দিকটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এই পরোটাটাকে উল্টে দিলাম।
এবার উল্টে দেওয়ার পর এর ওপর থেকে এক চামচ মতো ঘি চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এবার এই ঘিটা দিয়েই পরোটাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো একদিকে যখন 2 মিনিট লো আঁচে রেখে দিয়েছিলাম, এই দিকটাও আমি 2 মিনিট লো আঁচে রেখে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। তো এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটু সুন্দর কালার করে ভেজে নিলে পরোটাগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল, আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অল্প একটু ঘি আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে মুছে নিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আবার উল্টে দিয়েছি, দিয়ে অল্প একটু ঘি দিয়ে দেব। তারপর ঠিক একই রকমভাবে আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই আলু পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে, আর পরোটাগুলো দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই নরম তুলতুলে দারুণ স্বাদের লোভনীয় পরোটাগুলো আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন, ঝটপট তৈরি করা হয়ে যায়, আর খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজিও লাগে না। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।